ভিডিওকন 20 ইঞ্চি টিভি আছে, এলইডি টিভি। তো এটাতে যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা দেখুন, সেটা কারেন্ট দিলাম, কারেন্ট দেওয়ার পর দেখুন রেড লাইট জ্বলছে, এরপর স্ট্যান্ড বাই রিলিজটা হবে, দেখুন। এই আমাদের প্যানেল আছে, প্যানেল নাম্বার হচ্ছে M195RT, এই হচ্ছে প্যানেলের নাম্বার আছে আমাদের। তো এই সেটটা আমাদের 5 পেয়ার আছে, তো এর আমরা প্যানেলের ভোল্টেজগুলো মাপবো। এতে 5 ভোল্ট প্যানেল আছে আর এটা হাফ HD আছে, তো ওর ভোল্টেজগুলো মাপবো। দেখুন এতে 5 ভোল্ট ইনপুট হচ্ছে, 5 ভোল্ট ইনপুট হচ্ছে। হওয়ার পর আমরা এরপরে ফার্স্ট আমরা যে ভোল্টেজটা মাপবো সেটা হচ্ছে এবিডিডি ভোল্টেজ। এবিডিডি ভোল্টেজটা ফার্স্ট মাপবো, দেখুন এবিডিডি ভোল্টেজ 13.3 40। তো এবিডিডি ভোল্টেজ আমাদের ঠিক আছে। এরপরে যে ভোল্টেজটা আমরা মাপবো সেটা হচ্ছে VGL, এরপরে যে ভোল্টেজটা মাপবো সেটা হচ্ছে VGL। VGL ভোল্টেজটা দেখুন -10 -9 ভোল্টেজ রয়েছে। এরপরে যে ভোল্টেজটা মাপবো ওটা হচ্ছে VGH, এই হচ্ছে দেখুন VGH ভোল্টেজ 27.19। এরপরে যে ভোল্টেজটা মাপবো সেটা হচ্ছে VCOM ভোল্টেজ 6 ভোল্ট। তো আমাদের প্যানেলের সব ভোল্টেজই মোটামুটি ঠিকই আছে। তো এরপরে আমরা যে লাইনগুলো দেখব, তো হচ্ছে CKB লাইন কাটিং করার দেখার আছে। তো CKB লাইন, তো আমরা দেখব CKB লাইনের যে প্রবলেম আছে সেই প্রবলেম, CKB লাইন কাটিং ওই প্রবলেম মেথড দেখব। তো এই দেখুন এখানে হচ্ছে CKB লাইন আছে, এই সাইডে যে একটা CKB লাইন আছে, আর এই দেখুন CKB লাইন। তো প্যানেলের সাইডে CKB লাইন আছে। এবার অপর প্রান্তে এই দেখুন CKB লাইন আছে। তো এই CKB লাইন আমরা কাট করার পর দেখব আমাদের প্যানেলের ছবির কোয়ালিটি কীরকম আসে। আগে আমরা দেখালাম প্যানেলে ব্যাক সাইড, এরপর প্যানেলে আমরা দেখাচ্ছি যেটা ফ্রন্ট সাইড। এই দেখুন সিঙ্গেল কয়েল আছে, এই হচ্ছে আমাদের প্যানেল। তো প্যানেলের আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি, প্যানেলের আমাদের CKB লাইনেরই গণ্ডগোল আছে। তো সেটা সলভ করার জন্যে এবার ভিউয়ার্স এবার দেখুন এই সাইডের আমরা CKB লাইন তো কাটিং করেছি। তো এইখানে দেখুন এই যে কাটিং মার্কিং আছে, এই যে কাট করেছি এগুলো এই সাইডের দিকে কাটিং করেছি। তো একটা সাইডের CKB লাইন একদম কাটিং করতে হয়নি, দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো আমরা একটা সাইডের CKB লাইন কাট করার পরেই তো সেটটা আমাদের রেটিং দিলাম, এই যে এখানে লাইন দিয়েছি, রেড লাইট জ্বলছে। তো এরপর আমরা এরপর স্ট্যান্ড বাই, এবার ছবির কোয়ালিটি দেখুন চালু হয়ে গেছে, আর জাম্পিং কিংবা কোনো প্রবলেম আছে আর এই মুহূর্তে নেই সেটটা। তো সেটটা আমাদের রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো হচ্ছে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।